রবিবার হলেই বইপত্র ফেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাওয়া। এই ছবিটা এখনকার জন্য একটু বদলালেও আমাদের জন্য রিল্যাক্সেশন বা রিক্রিয়েশন বলতে তাই ছিল। আর সেই দিনটাই বছরে একবার করে ফিরে পান আর্টিস্ট ফোরামের প্রত্যেক সদস্যরা। গত দুবছরের পর আবারও একটি বিশেষ রবিবারে আর্টিস্ট ফোরামের মেম্বাররা মেতে থাকলেন গ্ল্যাম স্পোর্টসে। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের তরফ থেকে আয়োজন করা গ্ল্যাম স্পোর্টস 2017-এ সারাদিনটায় নানান খেলায় মত্ত ছিলেন তারকারা। প্রথম বছর থেকেই যে দুজন মানুষ সব সময় থেকেছেন গ্ল্যাম স্পোর্টসে তারা অরিন্দম গাঙ্গুলি এবং ইন্দ্রাণী হালদার। এই দিনটার জন্য বিশেষ দায়িত্ব থাকে আর্টিস্ট ফোরামের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যের ওপর। তাই তারাই বললেন এত ব্যস্ততার মধ্যেও গ্ল্যাম স্পোর্টসের সকলের পার্টিসিপেশন কতটা আনন্দ। তাই আজকে নেওয়া হয়েছে সেকেন্ড সানডে, সো ইটস আ হলিডে ফর আর ইন্ডাস্ট্রি। আর এই গ্ল্যাম স্পোর্টস 2017 ভীষণভাবে সাকসেসফুল, আমরা অনেকেই ইতিমধ্যে এসে পৌঁছে গেছি সকাল থেকেই প্রায়, এবং অনেক রাউন্ডস খেলা হয়ে গেছে, আমি রাইফেল শুটিংও করে নিয়েছি, রানিং শুরু হয়ে গেছে, প্রচণ্ড মজা করছি, পুরো ব্যাক টু আওয়ার চাইল্ডহুড। এই দিনটাতে আমরা মনে হয় আমরা ছোট বাচ্চা সব, একদম স্কুলে স্পোর্টসের দিনগুলোর কথা মনে পড়ে। আর সব থেকে আনন্দ লাগে যখন বাচ্চা চাইল্ড আর্টিস্ট যারা তাদের যখন প্রাইজ পেতে দেখি, এটা একটা আলাদা আনন্দ। সো আর্টিস্ট ফোরামকে আমরা আর্টিস্ট ফোরাম আজ থেকে বহু বছর আগে মাত্র 14-15 জন 20 জন মিলে অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেদিন আমাদের এগুলো স্বপ্ন ছিল যে আর্টিস্ট ফোরাম এরম এরম করবে। আজ একটা একটা করে আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে, তার পেছনে অক্লান্ত পরিশ্রম আমাদের সেক্রেটারি অরিন্দম গাঙ্গুলি ডেফিনেটলি, এবং সপ্তর্ষি এবং অল মেম্বার্স সবাই খুব পার্টিসিপেট করে, কিন্তু কাউকে লিড নিতে হয়। তো আমিও এখন ভীষণভাবে আর্টিস্ট ফোরামে অ্যাক্টিভ, আই এম দ্য ভাইস প্রেসিডেন্ট অফ আর্টিস্ট ফোরাম। তো ডেফিনেটলি আমাদের থাকতেই হবে, উই আর এনজয়িং, আর সবাই এত মজা করছে, এটা দেখে আমাদের আরও মজা লাগছে। কীভাবে অ্যাকচুয়ালি এটাই আমার উদ্দেশ্য ছিল, আজকে তৃতীয় বছর এসে সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পাচ্ছি। যে আমার যে উদ্দেশ্য ছিল যে কোনো রকম এই যে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সদস্যদের মধ্যে যে একটা মেলবন্ধন ঘটে, এইটা ভীষণ জরুরি একটা সংগঠনকে প্রাণবন্ত রাখতে। তো যার জন্য আমি যখন প্রথম সম্পাদক হিসেবে আসি তখনই প্ল্যান করি যে এই স্পোর্টসটা অতি অবশ্যই। তারপরে আমাদের বহু রকম অ্যাক্টিভিটি আছে, কিন্তু স্পোর্টসটা বোধ হয় অন্যতম বড় একটা অ্যাক্টিভিটি। তো আজকে তৃতীয় বছরে পা দিয়ে এই সকলের এরকম উৎসাহ উদ্দীপনা দেখে সম্পাদক হিসেবে খুব ভালো লাগে। নানান ধরনের খেলায় মেতেছিলেন তারকারা, খেলার মাঝেই চলল প্রাইজ ডিস্ট্রিবিউশন। দুপুরের মধ্যেই মাঠে পৌঁছে গেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পল্লবী চ্যাটার্জি এবং আরো অনেকে। তারা জানালেন গ্ল্যাম স্পোর্টস তাদের সকলের জন্য একটা গেট টুগেদার, যেখানে সব কাজ ভুলে শুধুই আনন্দ করা যায় একসাথে। তিন বছর আর্টিস্ট ফোরামের এই খেলাটা তো আমরা তো খেলোয়াড় মানুষ, আমরা সবসময় খেলতে ভালোবাসি। তো এরকম একটা সিচুয়েশন হলে একটা তো ভালো লাগে যে সবার সঙ্গে দেখা হয়, কেন ওই শুটিংয়ের চক্করে সবাই যে যার নিজের মতন ঘুরে বেড়া থাকে, সবাই কেউ ওদিকে কেউ ওদিকে। তো দিস ইজ সাচ এ ইভেন্ট যেখানটা সব পুরো আমাদের ফোরামটা একসঙ্গে আসে, নিজেদের কিছু প্রশ্ন থাকে সিনিয়রদেরকে জিজ্ঞেস করা, সেগুলো বলি, তাদের সঙ্গে আলাপ করি, আবার রিয়ালাপ করি। এটা একটা ভালো 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 জায়গা, ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে এটা আমাদের চেষ্টা। এন্ড আই থিঙ্ক ইট ইজ গোয়িং গ্রেট গানস, বিকজ আমাদের জ্যাক যা মেহনত করছে ইজ টেকিং কেয়ার অফ দিস ইভেন্ট টু দ্য টেকিং টু দ্য নেক্সট লেভেল এভরি টাইম। অ্যান্ড হ্যাটস অফ টু জ্যাক অ্যান্ড থ্যাংকস টু আর্টিস্ট ফোরাম, সো দ্যাট দে কিপ অন ডুইং দিস থিং, সো দ্যাট উই ক্যান কাম হিয়ার and have some fun actually. আমাদের এটা থার্ড ইয়ার আর্টিস্ট ফোরামের, এবং আমাদের সেক্রেটারি দাঁড়িয়ে আছেন অরিন্দম গাঙ্গুলি। এবং এটা আই থিঙ্ক স্পোর্টস, আমরা যদিও বা সবাই অভিনয় করি কিন্তু বছরে একটা দিন খেলাধুলা করতে সবারই খুব ভালো লাগে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হয় যে আমাদের মেম্বারদের সঙ্গে তাদের ফ্যামিলিরাও সবাই আসতে পারে, বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি, কারণ আমার মনে হয় এই স্পোর্টসই একটা সময় আমাদের সবাইকে এক জায়গায় আনে। তবে আমি আমার সেক্রেটারিকে বারবার একটা জিনিস বলছি, যেভাবে কলকাতা না বলবো ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটাকে আরেকটু এগিয়ে নেওয়া যায় কিনা। কারণ সত্যি কথা বলে আমরা এই ফেব্রুয়ারিটা করতাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর এখন যেরকম দেখা যাচ্ছে এই গ্লোবালাইজেশন অফ ওয়ার্মিং এর জন্য আমার মনে হয় এটাকে আরেকটু আমরা পরের বছর থেকে এগিয়ে নেবো। সো পিপল আর মোর রিল্যাক্স,
বাট ইটস এ কাইন্ড অফ এ পিকনিক, আমাদের সব মেম্বাররা এক হওয়া, খেলাধুলা করা এবং ফ্যামিলি সবাইকে এক জায়গায় আনা, ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ এবং আমরা অবভিয়াসলি প্রত্যেক বছর এটা করে যাব। আর আজকে দেখতেই পাচ্ছেন আমাদের মেম্বার্সরা তো এসছেনই, তার সঙ্গে তাদের ফ্যামিলি লোকরা এসছেন এবং সবাই পার্টিসিপেট করছেন, ইটস এ ফান। এবং যারা যারা আজকে আমাদের সহযোগিতা করছেন, অফকোর্স আমাদের সঙ্গে জি বাংলা আছেন, এডিট এফেক্টস আছে, অনেক অনেক আরও জি কে সিটি সিনেমা, জি কে বি অপটিক্যাল, সো দে আর গেটিং লট অফ স্পন্সরার্স যারা সত্যি এগিয়ে আসছেন ফর দিস ইনিশিয়েটিভ। অ্যান্ড এটাকে আমরা আমাদের খেলার সঙ্গে সঙ্গে যে দু তিন বছর পরে হয়তো দেখা যাবে এই খেলার সঙ্গে আস্তে আস্তে আমরা এমন স্পোর্টসে যাব যেখানে হয়তো কলকাতার বড় বড় যে ক্লাব আছে বা বড় বড় যারা অ্যাথলেটসরা আছেন তাদের সঙ্গে একটা ফোরামের খেলা খেলাবো। মানে আমাদের এখানে প্রচুর ট্যালেন্টস আছে যাদেরকে শুধু আমরা অভিনয় করতে দেখি, দের আর লট অফ ইয়াং ট্যালেন্টস যাদের নানা রকম অ্যাথলেটিক অ্যাবিলিটি আছে। সো আমাদের পার্টিসিপেন্টসের সংখ্যা হচ্ছে 466, 450 জনের উপরে, 470 জন প্রায় পার্টিসিপেট করছেন, উইচ ইজ ভেরি ভেরি গুড। অ্যান্ড আই থিঙ্ক এইভাবে এটা আরও বাড়বে। স্পোর্টস ইজ সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এবং আমার মনে হয় হেলথ স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল আওয়ার অ্যাক্টার্স, সো এই ধরনের ইনিশিয়েটিভ ইজ ফ্যান্টাস্টিক। আর্টিস্ট ফোরামের সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত রাইট ফ্রম ডে ওয়ান, এবং এই গ্ল্যাম স্পোর্টসের সঙ্গে আমি মানে ছিলাম না বলতে, মানে আমি সবসময় বাইরে থাকি, এত ট্রাভেল করি, এই বছরটাও আমার সবে বাইরে যাওয়ার ছিল, আমি ফিরে এসেছি একমাত্র কারণে যে না এই বছরটা মিস করতে চাইনি। এবং সত্যি কথা, আমরা তো ছোটো বয়সে এইগুলো খেলতাম, এখানে যে ধরনের প্রতিযোগিতা খেলাধুলো হচ্ছে আমরা ছোটো বয়সে এইগুলো খেলতাম স্কুলে, যেগুলো পাই না। তো ভীষণ ভালো একটা অ্যাটমসফিয়ার এখানে, আমাদের সমস্ত আর্টিস্ট ফোরামের মেম্বার্সরা তারা থাকে, পরিবাররা আসে, নানান লোকজন আসে। খুব এখনো অবধি আমরা বিশালভাবে এখনো করে উঠতে পারিনি, তবে যেটা দেখছেন যে আমরা অলরেডি এত সুন্দর একটা জায়গা পেয়েছি। আর যেটা দাদাও একটু আগে বলেছে যে আমরা একটু চেষ্টা করব, কারণ এখন টোটাল গ্লোবাল ওয়ার্মিংয়ে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, সো যে কারণে এটা একটু শীতকাল থাকলে তখন লোকের আরও ভালো লাগবে, আরও বেশি এনথুটা বাড়বে, আরও বেশি অনেক মজাটা হবে, শীতকাল সবসময় ভালো লাগে, সো সেটাই আমরা চেষ্টা করছি। হোপফুলি পরের বছর আমরা বেশ ঠান্ডা থাকতে থাকতে করবো, যেখানে রিয়েলি একটা পিকনিক ফিল করা যাবে এবং সবাই মিলে সব একসঙ্গে ইনভলভ থাকবে। খুব ভালো লাগছে আপনারা আজকে একটা ছুটির দিন এসেছেন, এটা দেখে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।